আজকের চ্যালেঞ্জের থিম হচ্ছে ভালো থাকি ভালো রাখি। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো, সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটি স্বপ্ন, রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয়, কারণ তুখোড়ের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। আর তার জন্য প্রতি পদে তাদের নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। এই কঠিন পরীক্ষা শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। চ্যালেঞ্জের থিম হচ্ছে কুক ফর দ্য স্টার। গত পর্বে মহামঞ্চে বসেছিল তারার মেলা, রাঁধুনিরা খাবার সার্ভ করেছেন বিনোদন জগতের সুপারস্টারদের কাছে। সেরা রাঁধুনি 1427, রান্নার প্রতিভার কথা এবার জানবে সারা দেশ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1427-এ। এই মহামঞ্চে এখন আমাদের সাথে আছেন আমাদের সেরা 10, যাদের লক্ষ্য একটাই, সেরা রাঁধুনি হওয়া। আর যিনি হবেন সেরা রাঁধুনি তিনি পাবেন 15 লক্ষ টাকা পুরস্কার, আর প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন 10 ও 5 লক্ষ টাকা। স্বাগতম সবাইকে। গত পর্বে তারকাদের ফুড সার্ভ করার অভিজ্ঞতা কেমন ছিল? স্বপ্নের মতো লাগছিল। শাবাব, আমাদের এই সৌভাগ্য হয়েছে যে আমরা আমাদের নিজের রান্না করা খাবার ওনাদেরকে খাওয়াতে পেরেছি। শুধু তো রান্নাই করে খাওয়াননি, সাথে নাচও দিয়েছেন সবার সাথে। নাতাশা, এক্সাইটেড ছিলাম অনেক বেশি, আর যেহেতু তারা স্যাটিসফাই ছিল আমাদের খাবার টেস্ট করে, এটাও ভালো লেগেছিল আসলে। কুমু, আমি অনেক এনজয় করেছি। সেলিব্রিটিদেরকে একদম চোখের সামনে দেখা, কাছে থেকে দেখা আর পর্দায় দেখা কতটা ডিফারেন্ট, তারা যে কেমন হয় রিয়েল লাইফে ইন পারসন কালকে সেটা জানতে পেরেছি। আপনারা কি কখনো ভেবেছিলেন যে ঘরে রান্না করতে করতে একসময় সেরা রাঁধুনির মঞ্চে চলে আসবেন? অসীম, প্রতি সিজন দেখতাম এবং স্বপ্ন দেখতাম যে আসবো আসবো আসবো। গত বছরও এসেছি, চলে গেছি অডিশন থেকে, কিন্তু এবছর টপ টেনে। স্বপ্ন দেখতে পারলে আমার মনে হয় স্বপ্ন পূরণও হতে পারে। দর্শক, তাই তো, অনেকেই ভাবেননি যে তারা এতদূর পর্যন্ত আসতে পারবেন। তারপরও পথ চলায় এত দূর পর্যন্ত আসা, একের পর এক চ্যালেঞ্জ ফেস করে আজকে তারা সেরা 10। আমরাও তো আমাদের জীবনে আসলে চ্যালেঞ্জ ফেস করছি, এবং সেই চ্যালেঞ্জটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের জীবনের জন্য। কোভিড-19 কথা বলছি। কখনো আমরা ভাবিনি যে এরকম একটি ভাইরাস আমাদের জীবনকে একদম অচল করে দেবে। তারপর আমরা চেষ্টা করছি মোকাবিলা করবার, চেষ্টা করছি কীভাবে কোভিড-19 থেকে নিজেদেরকে রক্ষা করা যায়। সেই জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি তো মেনে চলতেই হবে, সেই সাথে নিজেদের ইমিউন সিস্টেমটা যাতে ঠিক থাকে সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো যাই হোক, আপনাদের সবাইকে সতর্ক করলাম, সবাই কোভিড-19 থেকে সেফ থাকবেন আশা করছি। আমাদের অনুষ্ঠান এগিয়ে নেওয়া যাক, আর অনুষ্ঠান এগিয়ে নিতে হলে আমাদের বিচারকদেরকে তো আমন্ত্রণ জানাতেই হবে। মহামঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 3 বিজ্ঞ বিচারককে। মঞ্চে আসছেন কালিনার এক্সপার্ট রাহিমা সুলতানা রীতা, আসছেন এক্সপার্ট শেফ সুব্রত মৈত্র এবং অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই, সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই। শুধু স্বাদ নয়,
সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, সব কিছু, সব। স্বাগতম জাজেস। স্বাগতম। আসলে তোমার কথাগুলো আমি শুনছিলাম, সত্যি আমরা এক এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে সেটা আর ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারছি না। আসলে আমাদের সবারই এই ব্যাপারে আরও অ্যাওয়ারনেস মানে প্রত্যেকের মধ্যে ক্রিয়েট করা উচিত। আমি যা দেখছি আজকাল তো আনকন্ট্রোল লাইফস্টাইল, আনহেলদি ফুড খেয়ে আমরা খুব ইজিলি এই ভাইরাসের এক মানে অ্যাটাকে আক্রান্ত হয়ে যাচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি খুবই ডেঞ্জারাস এবং আমাদেরকে এখন থেকেই আরও ভালো করে আটঘাট বাঁধতে হবে। তবে আসার কথা হচ্ছে আমরা অনেকেই এই বিষয়ে অনেক সাবধানতা অবলম্বন করছি, সতর্ক হয়েছি, কিন্তু এটাই যথেষ্ট নয়। কারণ আমাদের রেগুলার লাইফের যে খাদ্যাভ্যাস অথবা যে হেলদি লাইফ লিড করা উচিত সেগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে যে কোনো ধরনের ভাইরাস, যে কোনো রোগ খুব সহজেই আমরা সংক্রমিত হতে পারি। আমি কি কিছুর আভাস পাচ্ছি? আমাদের চ্যালেঞ্জ কি এই রিলেটেড কিছু? ইয়েস মারিয়া, আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম খাবারের মধ্য দিয়ে কি করে আমরা ডেভেলপ করব, সেটাই থাকবে আমাদের মেনুতে। যে খাবার আমরা তৈরি করে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা ভালো থাকি এবং আমাদের পরিবারকেও আমরা ভালো রাখতে চাই সেই কথা চিন্তা করি, আজকের চ্যালেঞ্জের থিম হচ্ছে ভালো থাকি ভালো রাখি। তার মানে ভালো থাকি ভালো রাখি হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জ। জাজেস, আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের আসন গ্রহণের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যেহেতু আজকের চ্যালেঞ্জ এরকম হেলদি ফুড নিয়ে, তাহলে আমাদের সাথে আজকে একজন নিউট্রিশনিস্ট থাকছেন অতিথি বিচারক হিসেবে। মঞ্চে স্বাগত জানাচ্ছি নিউট্রিশনিস্ট আয়েশা সিদ্দিকা। স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমার হাতে তো জিনিসটা দিলেন, কিন্তু এর ভিতরে কি আছে? আমাদের যে সেরা 10 রন্ধনশিল্পী নির্বাচিত হয়েছেন তাদের জন্য আজকের রেসিপি এখানে দেওয়া আছে। এর ওজন অনেক, সো আমি এটা বিচারকদের সামনে রাখছি। আশাপা, আপনার কাছে জানতে চাই হেলদি ফুডের সম্পর্কে আপনার কোনো নির্দেশনা আছে কিনা আমাদের প্রতিযোগীদের জন্য। কোভিড সিচুয়েশন যেটা পার করছি আমরা, প্যান্ডামিক বলছি, আমরা আসলে অনেক আতঙ্কে আছি। তো আমাদের রন্ধন শিল্পীরাও আসলে সেরকমই সচেতন হোক তাদের পরিবারের বিষয়ে, তাদের মধ্যে সেই সচেতনতামূলক একটা বিষয় যদি তৈরি হয় যে পরিবারের সদস্য সহ সবাই যেন আমরা ইমিউন সিস্টেমটা বুস্ট আপ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। জাজেস, প্রতিযোগীদের জন্য আজকে কতটুকু সময় থাকছে রান্না আর গ্রোসারির, এবং আরও যদি কোনো নির্দেশনা থাকে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলার সেটা হচ্ছে গত 3 পর্বে আপনারা সবাই অনেক লাকি ছিলেন, আমরা কাউকে এলিমিনেট করিনি। ইমিউনিটি নিয়ে যে কম্পিটিশনটা করবেন, অ্যাজ এ গিফট আমরা আপনাদের আজকে 2 এলিমিনেশন করব, এবং এটার মার্কসটা হবে গত 4 পর্ব, মানে 3 পর্ব আগের এবং আজকের 4 পর্ব মিলিয়ে টোটাল মার্কস করার পরে বটন 2 চলে যাবেন এই মঞ্চ থেকে। আজকে তোমরা গ্রোসারির জন্য সময় পাচ্ছ 15 মিনিট, আর রান্নার সময় থাকছে 90 মিনিট। তো দেখা যাক আপনারা কেমন পারফর্ম করেন, এবং সেই পারফরমেন্স শুরু হচ্ছে আপনাদের রাধুনি গ্রোসারি স্টোরের টাইমিং দিয়ে, এবং সেজন্য আপনারা পাচ্ছেন 15 মিনিট, আর আপনাদের সময় শুরু হচ্ছে। তার মানে আপনারা যে নিজেদের ইচ্ছে মতো হেলদি ফুড বানাবেন তা হবে না, আমাদের অতিথি বিচারক আজকে আপনাদের জন্য রেসিপিগুলো নিয়ে এসেছেন। এই ফিশ বলে রাখা আছে, সো একে একে করে কালেক্ট করে নিন, এবং তারপরে আপনাদের রাধুনি গ্রোসারি স্টোরে টাইম দিচ্ছি। প্লিজ। সবাই যার যার মেনু খুলে ফেলুন।
সবার হাতের মেনু দেখা শেষ, চেক করা হয়েছে ঠিকঠাক? Yes. রাধুনি গ্রোসারি স্টোরে যাবার জন্য আপনাদের নির্ধারিত সময় 15 মিনিট এবং সেই সময় শুরু হচ্ছে এখন। দর্শক, চলছে ভালো থাকি ভালো রাখি চ্যালেঞ্জ। আজকে আমাদের প্রতিযোগীরা ইমিউন সিস্টেম বুস্ট করে এমনই খাবার তৈরি করবেন, সেটা চ্যালেঞ্জ পড়েছে তাদের। রাধুনি গ্রোসারি স্টোর থেকে তারা তাদের প্রয়োজনীয় উপকরণ কালেক্ট করে নিয়ে এসেছে। এবার হচ্ছে আসল লড়াই, তার মানে কুকিং পারফরমেন্স। আপনারা জানেন রান্নার জন্য আপনাদের নির্ধারিত সময় 90 মিনিট। সবাই প্রস্তুত? Yes. আপনাদের সময় শুরু হচ্ছে এখন। যখন আমি দেখলাম যে একজন পুষ্টিবিদ আমাদের গেস্ট আজকে জাজ হিসেবে আসছেন, তখন মাথার মধ্যে সর্বপ্রথম এটাই এসেছিল যে হয়তো বা আজকে কোনো হেলদি খাবারই হবে। তবে হেলদি খাবার রান্না করা অনেক কঠিন নর্মাল খাবারের থেকে আমার কাছে মনে হয়। Contestants, only 1 hour to go. I hope you have a good plan to finish your work within this time. এরকম খেটাতে হবে, গোটা গোটা দেখতে হতে হবে তো। কিন্তু একটা তো কুসুমটা গলে যাচ্ছে। কুসুম যাবে কেন? কুসুম বাদ দিয়ে দিব। অবশ্যই। এটা কি রোস্ট? রোস্টেড ভেজিটেবল। কি বানায় এটা? চিকেন দিয়েছি স্টিমে, রাইস কুকার দুটোই। স্টিম মানে ওই যে পোচো করতে পারো কিন্তু, হ্যাঁ জাস্ট বলে রাখলাম। দিয়ে ফেলছি। এখনো দাওনি ওভেনে দিয়ে দিব সে পরে আমার নট লেস দেন 50 মিনিটস লাগবে এটা। এটা আর এটা একই টাইমে খুব হবে? এটা তো পাতলা, এটা আগেই মরে যাবে, এটা তো খুব শক্ত। কিন্তু সে বারবার আমি ওভেনে দিয়ে পারবো না, এই টেকনিক আমার। এটা আলাদা রাখবে, লাস্টে একটু ছড়িয়ে দিতে হয়। এটা বন্ড হয়ে গেলে তারপরে তো মাথা চাপড়ে দেবে বন্ড বন্ড বলে। আজকে রান্না মোটামুটি ইজি আছে আমার মতে। এখন অলমোস্ট 3টা শেষ, আর একটা স্মুথিটা বাকি, ওটার প্রিপারেশন নিব এখন। আমাদের সাথে রান্নায় অঘটন ঘটে বেশি, একটু আগে যেমন বাদাম পুড়ে গেল, এখন ওইটা নিয়ে একটু টেনশনে আছি, এরকম যেন আর কিছু না হয় ওইটা খেয়াল রাখতেছি। রোস্টেড ভেজিটেবলটা ওভেনে দিতে দিতে একটু লেট হয়ে গেছে, এখন ওইটা টেনশন করছি যে ওইটাকে আসলে হতে পারবে নাকি টাইম মতে, বাকিটুকুও কাজ আগাই আছে। রান্নার সময় কোনো ঝামেলা হচ্ছে না, আসলে মেনিউটা আমার কাছে পরিচিত, আমি প্রায় সময়ে বাসায় এই ধরনের মেনিউ করে থাকি। সো আমি আজকে কাজ করে খুব বেশি মজা পাচ্ছি। জাস্ট আমার যদি রোস্টেড ভেজিটেবলটা আর স্মুদিটা শেষ হয় তাহলে হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে যাবে, দেন আমি হচ্ছে গিয়ে প্লেটিংয়ে চলে যাব। এখন পর্যন্ত সব কিছু ভালো চলছে, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে আজকে না বাদ পড়ে যায়, কারণ আমি বটম 3-তে আছি। চিকেন কমপ্লিট, ভেজিটেবলগুলো রোস্টিংয়ের জন্য দিয়ে দিয়েছি, আর স্মুদির জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর এই সালাদের জন্য প্রিপারেশন করছি। Only 30 minutes to go. Hurry up.
সাদিয়া, এটা কি রোস্ট করেছেন ওভেনে? জি, ওভেনে রোস্ট। হ্যালো ম্যাম। হ্যালো শাবাব, কি অবস্থা তোমার? এতো অলমোস্ট ডান, বাট ওভেন খালি পাচ্ছি না। সবারই তো একই আইটেম না, রোস্টেড ভেজিটেবলের জন্য সবারই ওভেন লাগবে। তা এই সময়ের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে? আই হোপ সো। বাকিগুলো কস্টিং? ইনশাআল্লাহ কস্টিং হয়ে যাবে। ইয়া, পেস্তা বাদামের এটা খোলা হয়নি, পিল করব ম্যাম। এটা একটু পানি দিয়ে পরে পিল করে, পানি দিয়ে পিল করে গ্রিন কালারটা আসার জন্য। হ্যাঁ অবশ্যই। কঠিন রেসিপি? রেসিপি সোজা, কিন্তু আমি কয়েকদিন ধরে কেন জানি আমার সব কিছু মিলতেছে না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চল দেখে আসি ঘুরে। ওটা কি করেছে? এটা হচ্ছে স্মুদি। স্মুদি কি? সে শশা, তারপরে হচ্ছে গিয়ে আনারস আর মালটা, লেবুর রস। শুকায় যাচ্ছে। কি অবস্থা তোমার ডান? হ্যাঁ মোটামুটি, এখন খুব ইয়াটা জুসটা করবো, জুসটা স্মুদিটা করবো। শীষের আমি কিছু অরেঞ্জের মালটা দিয়ে, মালটার সাথে কী দিচ্ছি? মালটার সাথে একটু দুধ দিব। কুমোর অবস্থা কি? ওটস কোটেড চিকেন দিয়েছি সালাদে। আচ্ছা। কন্টেস্টেন্টস, অনলি 10 মিনিটস লেফট, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফাস্টার। জাস্ট যদি আপনারা ঘড়ি না দেখে থাকেন, আর মাত্র 5 মিনিট বাকি, রিয়েল টাইম। কন্টেস্টেন্টস, অনলি 10 সেকেন্ডস লেফট, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, hands up! দর্শক, কুকিং পার্ট শেষ, এবার ফুড টেস্টিং এর পালা। আর আজ আমাদের বিচারকদের সাথে অতিথি বিচারক হিসেবে নিউট্রিশনিস্ট আয়েশা সিদ্দিকা রয়েছেন, যিনি খাবারের পুষ্টিগুণ বিচার করবেন। তার মানে বুঝতেই পারছেন পরীক্ষাটা কঠিন হতে যাচ্ছে। আর প্রথম পরীক্ষা তমা, আজ আপনাকে দিয়ে শুরু হোক। স্টিম ফিশ আর হচ্ছে গিয়ে স্মুদি ছিল, হানি হার্ব রোস্টেড ভেজিটেবলস করেছে আর ওটস নাটস অ্যান্ড এগ দিয়ে স্যালাড করেছে। এই যে মেনুটা প্রেজেন্ট করলেন, তো আপনি কিভাবে বুঝবেন যে এখান থেকে ইমিউনো সিস্টেম বুস্ট হবে কোন নিউট্রিয়েন্ট দিয়ে? ভেজিটেবলসগুলো আমাদের যেটা মিনারেলের অভাব সারাদিন সেটা হচ্ছে গিয়ে পূরণ করবে। প্লাস এখানে যেহেতু আমি ক্যারটস ইউজ করেছি, দেন এখানে পোটেটো ইউজ করেছি, দেন আমার কার্বসও এখানে আছে। সো আমার মনে হয় ওভারঅল মেনুটা খুবই হেলদি। এটা হচ্ছে গিয়ে যদি আমরা এক মানে খাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা ফিট অ্যান্ড ফাইন থাকবো। ওকে, থ্যাংক ইউ। ভেজিটেবল ইজ গুড, বাট একটু বার্নড হয়ে গেছে নিচেগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। সাদিয়া, 3 এপিসোড মিলে তো 3rd পজিশনে আছেন, আজকে দেখা যাক কি হয় আপনার, চলে আসুন। ওটস নাটস অ্যান্ড এগ স্যালাড, স্টিম চিকেন, হানি মাস্টার্ড রোস্টেড ভেজিটেবল, বানানা ডেট অ্যান্ড নাটস স্মুদি করেছি। আপনি কি মনে করছেন যে যে স্মুদিটা দিয়েছেন, একটা স্যালাড দিয়েছেন, এটা একটা কমপ্লিট ডিশ? এখানে পটেটোস আছে, রোস্টেড কার্বস আছে, প্রোটিনের জন্য চিকেন আছে, সো সব মিলাই একটা কমপ্লিট মিলই এটা। দ্যাটস গুড। হেলদি মিলের একটা মেইন প্রবলেম হচ্ছে যে হেলদি মিল প্রচুর লোকেরা খায় না এই জন্যে, বিকজ ইট ডাজ নট লুক অ্যাপেটাইজিং। সো অ্যাপেটাইজিং করার জন্য যেমন এই
রুট ভেজিটেবলসগুলো গুড, বাট দেন প্রপার ড্রেসিং নেই এটার মধ্যে। They are good individual. Dry meal. Otherwise good, but I feel smoothie একটু বেশি গাঢ়। আমার কাছে ভেজিটেবলটা ভালো লেগেছে, স্মুদিটাও ভালো লেগেছে। কস্টিং বোনাস আলাদা। আমার কাছে ভালো লেগেছে। চিকেন এর কস্টিংটা বোনাস। টোটাল এসেছে 77 টাকা। থ্যাংক ইউ। অসীম চলে আসুন। মিক্সড সালাদ বানিয়েছি, স্ট্রিম করেছি চিকেনকে, সাথে লেমন গ্রাস আর ফিশ সস, রোস্টেড ভেজিটেবল, আর স্মুদিটা করেছি ইমিউনিটি বুস্টার স্মুদি। আইডিয়াটা ভালো যে মিল্ক হলুদ ইউজ করেছেন, তাই না? হলুদটা কী মনে করে করেছেন একটু বলবে? হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা থাকে, এগুলো আমাদের শরীরের জন্য ভালো। ওকে, দ্যাটস গুড। চিকেন থেকে মেনলি কী পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়। টেস্ট ইজ ভেরি ভেরি গুড। থ্যাংক ইউ। এই স্যালাডটার কস্ট বলুন। আপেল 10 টাকা, আনার 10 টাকা, শশা 5 টাকা, গাজর 5 টাকা, দই 5 টাকার ইউজ করেছি, অলিভ অয়েল 5 টাকার, সব মিলে আমার 60 টাকা আসছে। থ্যাংক ইউ। এবারে ঢাকার প্রতিযোগী আনিশা। স্টিম চিকেন ছিল, আর তারপরে যে স্মুথিটা আছে, আর সাথে আছে একটা রোস্টেড ভেজিটেবল, আর হচ্ছে একটা ওটস, নাটস অ্যান্ড এগের সালাদ। সালাদসে আপনি হলো এগ দিয়েছেন, এগে মেইনলি কী পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়। চিকেনও তো দিয়েছেন আপনি। চিকেন থেকে কী পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়, ভিটামিন পাওয়া যায়। ফুডের কিন্তু একটা কম্বিনেশন করতে হয়, যেমন আপনি স্মুদি করেছেন, এখানেও কিন্তু অনেক ভিটামিন এবং মিনারেলস, আপনি সালাদস করেছেন সেখানেও অনেক ভিটামিন এবং মিনারেলস। হ্যাঁ, তো ইমিউনো বুস্ট করার জন্য লাগবে, কিন্তু যে কোনো কিছু আপনি তো এক্সট্রিম দিতে পারবেন না, সেটা আবার আমাদের বডির জন্য কিন্তু ক্ষতিকর। স্মুদি স্মুথ হয় নাই। ওই যে ওয়ান ডে ক্রিকেট টিমের মধ্যে যে একটা ব্যাটসম্যান থাকে না, কোনো দিন 100 করে, কোনো দিন কে আবার জিরোতে আউট হয়ে যায়, বোঝা যায় না যে ও কী খেলতে যাচ্ছে। কি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আপনাদেরকে? ভালো রেখো, ভালো থেকো, সামথিং কিছু। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। তো আপনাদের টিমের নামটাও বলতে পারছেন না? ভালো থাকি, ভালো রাখি। ঠিক আছে, থ্যাংক ইউ। শর্মি, এবার আপনার পালা। অরেঞ্জ স্মুদি, সাথে আছে ওটস, নাটস অ্যান্ড এগের সালাদ, স্টিম ফিশ, রূপচাঁদা মাছ ব্যবহার করেছি, আর রোস্টেড ভেজিটেবল। কোন নিউট্রিশনটা ওটস ক্যারি করে? মেনলি ফাইবার যুক্ত একটা খাবার, একটা ব্যালেন্স ডায়েটে সাহায্য করে। ভেজিটেবলটা ভালো, সসটা মজার, বাট মাছটা ওভার স্টিম হয়ে গেছে, শক্ত। টপ স্কোরার আপনি। স্কার্ফটা কি খুব বেশি গলায় ফাঁস লাগছে? আজকে একটু খারাপ করে এটা খুলে চলে যাক অন্য কারো গলায়। মানে ইফ দিস ইজ 100% ইউ নিড টু গিভ 1000%। থ্যাঙ্কস। কুমু চলে আসুন। স্টিম চিকেন, রোস্টেড ভেজিটেবল, সালাদ বানিয়েছি ওটস, নাটস অ্যান্ড এগ সালাদ, আর একটা স্মুদি বানিয়েছি। আপনি ভেজিটেবলে পটেটো ইউজ করেছেন, তাই না? জি, পটেটো ইউজ। পটেটো কি? ফাইবার। পটেটো ম্যাম শর্করা আমরা বলি এটাকে। সরি ম্যাম, এটা জেলি হয়ে গেছে পুরো সসটা। ভেজিটেবলটা টেস্টি আছে, বাট ওভার সুইট, বিকজ অল দিস আর রুট ভেজিটেবল। সালাদের যে আইডিয়াটা আপনি করেছেন, ক্রাঞ্চি, যেটা ক্রাঞ্চিটা খুবই ভালো লাগছে। আমাদের এবারের প্রতিযোগী ঢাকার নূপুর। স্টিম চিকেন এন্ড ক্লিয়ার চিকেন ব্রথ, একটা করেছি ওটস, এগ, পটেটো, বিটরুট অ্যান্ড নাট সালাদ, সাথে হচ্ছে একটা ইয়োগার্ট ড্রেসিং আছে, আর রোস্টেড ভেজিটেবল উইথ হানি মাস্টার্ড ড্রেসিং।
এই সালাদের ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কী কী নিউট্রিশন পাবো আমরা এখান থেকে? এখানে আমি একটু কার্বোহাইড্রেট যাতে যায় সে কারণে একটু পটেটো ইউজ করেছি, ওটস আছে ফাইবার যাবে, আমি বিটরুট ইউজ করেছি, আর সাথে হচ্ছে আমার এগ আছে, এগ ইয়োকে আমার প্রোটিন আছে। চিকেনটা শক্ত? চিকেনটা যেটা মানে আমার কাউন্টারে আছে ওটা খুব সফট আছে, এটা অনেকক্ষণ বাইরে থাকে, ব্রথে আসলে আমার ভিজিয়ে রাখা। তাহলে আমি কাউন্টার থেকে নিয়ে আসি। সরি স্যার। ভেজিটেবলটা ভালো লেগেছে, তারপরে সালাদটা ভালো লেগেছে, যদিও প্রেজেন্টেশনটা পারফেক্ট হয়নি, বাট টেস্ট ইজ গুড। থ্যাংক ইউ। আমাদের এবারের প্রতিযোগী খুলনার নাতাশা। অ্যাপেল স্মুদি করেছি আমি, আর ওটস নাটস আর এগ সালাদ ছিল, পোস্ট চিকেন করেছি, আর হানি হার্ভেস্টেড ভেজিটেবল করেছি। আচ্ছা, আজকের এই টোটাল ডিশে আপনি ফ্যাট হিসেবে কি ইউজ করেছেন? ফ্যাট হিসেবে অলিভ অয়েল দিয়েছিলাম। তোমার কাছে কি মনে হয় তোমার ডিশগুলো ঠিকঠাক আছে? ওভারঅল মোটামুটি ঠিক আছে সব কিছু। হেলদি অ্যান্ড টেস্টি বোথ দরকার। ডিম, গাজর এগুলো এমন করে মেখেছো মানে একটা মন্ড হয়ে গেছে জিনিসটা। স্যালাড ডাজন্ট লুক লাইক দিস। অ্যাপেলের গার্নিশ, ও তো বেচারা নিজেই মরে গেছে, ওকে আবার তুমি দাঁড় করেছো যে তুই দাঁড়িয়ে থাক। কাজ করতে হবে একদম গোড়া থেকে, কাজ শিখতে হবে, ওপর ওপর কাজ শিখে হবে না। থ্যাংক ইউ। শাবাব, এবার আপনার পালা। স্টিমে চিকেন ব্রেস্ট করছি, আর স্মুদি আমি ব্যানানা নাটি স্মুদি করছি, আর অট নাটস এগ সালাড, হানি হার্ব রোস্টেড ভেজিটেবল। বাদাম যে অ্যাড করেছেন কেন, বাদামে কি আছে? অনেক খনিজ লবণ আছে বাদামে। কিটা? স্টিম চিকেন। স্টিম চিকেন উইথ ধনেপাতা? নো, কোরিয়ান্ডার চিলি। ধনেপাতা তো? জি। রোজ ভেজিটেবলসের মধ্যে সেই এগেইন বরবটি, বরবটি যায় না। শাবাব। জি ম্যাম। এই সিম্পল সিম্পল রেসিপি যদি তোমরা প্রপার ওয়েতে করতে না পারো, লবণ ঠিক নেই, চিকেনটা ঠিক হয় নাই, এই জিনিসগুলো যদি না পারো কি করে তোমরা সেরা রাঁধুনি হবে বলো তো? ম্যাম, আমি কখনো এরকম এত হেলদি ফুড বানাইনি। এত হেলদি ফুড বানাও নাই? না, কখনো এরকম মিক্স আপে এত হেলদি ফুড কখনো বানানো হয়নি। থ্যাংক ইউ। আমাদের আজকের দিনের শেষ প্রতিযোগী সিলেটের নাসরিন। সাদিয়া, থ্যাঙ্কস নাসরিনকে হেল্প করার জন্য। নাসরিন, আর ইউ ওকে নাও? থ্যাঙ্ক ইউ। স্মুদি, হানি রোস্টেড ভেজিটেবল, আর তারপরে হচ্ছে গিয়ে স্টিম ফিশ। আপনি ঠিক আছেন? মোটামুটি। তাহলে আপনার ইমিউনিটি বাড়াতে হবে কিন্তু, তাই না? আসলে ম্যাম আমার ঘুম হচ্ছে না, ঘুম না হলে আমার এরকম হয়। আপনাকে কি আমি ওখানে চেয়ার দেব? না থ্যাংক ইউ, লাগবে না। বসে কথা বলবেন? না না, ঠিক আছে। আমাদের জোনতাপুরের পান পানি নারী এত দুর্বল তো হতে পারে না। নাসরিন, প্লিজ চেয়ার আপ। আপনি চলে যান সাদিয়া, আপনি আপনার স্টেশনে যেতে পারেন। আজ আমাদের প্রতিযোগীরা পরীক্ষা দিচ্ছেন হেলদি ফুড তৈরির, আর এবার ফলাফল ঘোষণার পালা। দর্শক এবং প্রতিযোগীদের জন্য আরেকবার মনে করিয়ে দিতে চাই স্বাদের বিশ্বভ্রমণের দুটি চ্যালেঞ্জ, কুক ফর দ্য স্টার এবং আজকের ভালো থাকি ভালো রাখি চ্যালেঞ্জের কিউমুলেটিভ মার্কসের ভিত্তিতে যারা বটম টুতে থাকবেন সেই দুজন আজকে এই মহামঞ্চ থেকে বিদায় নেবেন। শর্মি, লাস্ট চ্যালেঞ্জে আপনি টপ পারফর্মার ছিলেন, যে কারণে আপনার গলা এখনও ঝুলছে সেই ব্ল্যাক স্কার্ফ, কিন্তু আজকে কি ব্ল্যাক স্কার্ফ আপনার কাছে থাকছে নাকি থাকছে না? হয়তো বা থাকছে না। আপনার কাছে খুব বেশি মনে হচ্ছে যে থাকছে না? ইউ আর রাইট শর্মি, আপনার আজকের স্কোর হচ্ছে 22.7, আপনার টোটাল স্কোর 87 out of 130। নাতাশা, তিনটে চ্যালেঞ্জ মিলে আপনি কিন্তু সেকেন্ড পজিশনে ছিলেন, আপনার আজকের দিনের স্কোর হচ্ছে 23.1, আপনার টোটাল স্কোর 89.5 out of 130।
কুমু, বাসায় হেলদি ফুড রান্না করা হয়? জি। আপনি হেলদি ফুড খুব একটা খারাপ রান্না করেননি। আপনার আজকের স্কোর হচ্ছে 26.4 out of 40 এবং আপনার টোটাল স্কোর 86.9 out of 130 শাবাব, কুক ফর দ্য স্টার চ্যালেঞ্জে আপনি একেবারে সেকেন্ডে চলে আসলেন, কিন্তু আজ আজ আপনি বটম থ্রিতে চলে এসেছেন। আপনার স্কোর আমি আরেকটু পরে বলছি। সাদিয়া, আপনার আজকের স্কোর 25.6 out of 40 Your total score is 90 out of 130 আনিশা, আপনার আজকের স্কোর হচ্ছে 21.7 out of 40 টোটাল স্কোর হচ্ছে 90.4 out of 130 অসীম, বটম থ্রিতে আপনি, সেখান থেকে জায়গার পরিবর্তন কি হবে নাকি হবে না? আপনি বটম থ্রি থেকে টপকে গেছেন, আপনি চলে এসেছেন একদম ফিফথ পজিশনে। আপনার আজকের স্কোর হচ্ছে 29.8 out of 40 আপনি আমাদের আজকের হায়েস্ট স্কোরার এবং আপনার টোটাল স্কোর হচ্ছে 87.3 out of 130 কংগ্রেচুলেশনস। নূপুর, কুক ফর দ্য স্টারে আপনার স্কোর কত ছিল মনে আছে? 23 নূপুর, আপনার আজকের স্কোর হচ্ছে 28.4 ইউ আর আওয়ার সেকেন্ড হাই স্কোরার টুডে আর আপনার টোটাল স্কোর হচ্ছে 90.9 out of 130 শাবাব, তমা, নাসরিন, আপনারা তিনজন রয়েছেন আজকের বটম থ্রিতে। শাবাব, কুক ফর দ্য স্টার চ্যালেঞ্জে আপনি ছিলেন সেকেন্ড হায়েস্ট স্কোরার, আজকে এই মহামঞ্চ থেকে আপনি বিদায় নিচ্ছেন নাকি নিচ্ছেন না সেটা জানাচ্ছি। তমা, হোয়াট ডু ইউ থিঙ্ক? কিছু ভাবতে পারছি না, কিন্তু এই মহামঞ্চে আর কুকিং স্টেশনের সামনে যদি দাঁড়ানো না হয় সেটা খুবই খারাপ লাগবে, একটা কষ্টকর বিষয় হবে, বাট আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর নিজেকে আরও প্রিপেয়ার করব, প্রিপেয়ার করে হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আরও ভালো কিছু করার চেষ্টা করব। নাসরিন, খুব বেশি পিছিয়ে গেছেন আপনি স্বাদের বিশ্বভ্রমণের দুটি চ্যালেঞ্জে। কুক ফর দ্য স্টারেও আপনার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। আই এম সরি টু সে, তমা আর নাসরিন, দিস ইজ দ্য এন্ড অফ ইউর জার্নি। তমা, আপনার আজকের স্কোর হচ্ছে 21.4, আপনার টোটাল স্কোর 73.2 out of 130 নাসরিন, আপনার আজকের স্কোর 14.6 এবং আপনার টোটাল স্কোর 51.5 অ্যান্ড দ্যাট মিন্স শাবাব, আপনার আজকের স্কোর হচ্ছে 20.9, আপনার টোটাল স্কোর 84.4 out of 130 কংগ্রেচুলেশনস, ইউ ক্যান ক্যারি অন ইউর জার্নি। নাসরিন, কিছু বলার আছে? এই যে টপ টেনে আসতে পেরেছি এটা আমার জন্য অনেক কিছুই, প্ল্যাটফর্মটাকে, এই প্ল্যাটফর্মটা আমার অনেক মানে স্বপ্ন ছিল, তো অবশ্যই আমি মিস করবো। তমা, এনিথিং ইউ ওয়ান্ট টু সে? না, কিছু বলার নেই। আমরা পেয়ে গেছি আমাদের সেরা রাঁধুনি 1427-এর টপ 8, কংগ্রেচুলেশন।
আপনাদের জন্য সামনে আরো এক্সাইটিং এবং আরো ডিফিকাল্ট চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু তার আগে শর্মী, আপনার ব্ল্যাক স্কার্ফ তো আজকে জমা দেবার সময় হয়েছে। আর অসীম, ইউ আর গেটিং দ্য স্কার্ফ ফর দ্য ফার্স্ট টাইম, কংগ্রাচুলেশনস, কাম হিয়ার, চলে আসুন। একটা একটা করে এই স্টেশনগুলো খালি হয়ে যায়, এটা দেখতে দেখতে আস্তে আস্তে দুটো তিনটে চারটে পর্যন্ত এসে পৌঁছায়, অ্যান্ড ব্যাটলটা আরও ইন্টেন্স হয়ে যায়। সো স্কার্ফের রুলটাও একটু চেঞ্জ হয়ে যায়। সো বিকজ আজকে তোমার কাছে স্কার্ফ ছিল, ইউ আর ইমিউন ফর নেক্সট এপিসোড। সো নেক্সট এপিসোড হোয়াট এভার হ্যাপেন্স, ইউ আর ইমিউন, গো ব্যাক অ্যান্ড সিট অ্যান্ড রিল্যাক্স। ফাইনালি আপনি ব্ল্যাক স্কার্ফের একটা অ্যাডভান্টেজ পেলেন, কংগ্রাচুলেশনস। অ্যান্ড অসীম, আপাতত এই ভাটটা নাও, অ্যান্ড ইউ উইল গেট টু প্লে। থ্যাংক ইউ। যে নেক্সট অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যাই আছে, ইট উইল কাম ইন ডিউ কোর্স অফ টাইম। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস অসীম, আর নূপুর কংগ্রাচুলেশনস টু ইউ টু, বিকজ চারটি চ্যালেঞ্জ মিলে আপনি হচ্ছেন হাই স্কোর 90.9। আর আপনাদের সবার জন্য বেস্ট উইশেস, বিকজ আপনারা এখন সেরা। প্রিপেয়ার ইউর সেলফ ফর ইউর নেক্সট চ্যালেঞ্জ। দর্শক, সারা বিশ্ব এখন লড়াই করছে এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে, আর তার বিরুদ্ধে লড়াই করবার অন্যতম অস্ত্র হচ্ছে হেলদি ফুড। আজকে আমাদের প্রতিযোগিতার লড়াই ছিল সেই হেলদি ফুড তৈরি দিয়েই, আর নিয়ম মেনে দুজন প্রতিযোগী বিদায় নিলেন এই মহামঞ্চ থেকে। আমরা এখন আছি সেরা রাঁধুনি 1427-এর সেরা আর্ট নিয়ে। আগামী পর্বে তাদের জন্য নতুন চ্যালেঞ্জ থাকছে, কী চ্যালেঞ্জ থাকছে তা দেখতে হলে টিউন ইন করতে হবে মাছরাঙা টেলিভিশন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7:30। আমি মারিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। মহামঞ্চ, এই কুকিং স্টেশন, এখানকার সব পার্টিসিপেন্ট, সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। কুকিং ইজ মাই প্যাশন, আর আমি এই প্যাশনটা কখনো ছাড়বো না। এই প্যাশনেই সবসময় কাজ করব, আর ইনশাল্লাহ আরও ভালো কিছু করার চেষ্টা করব। সেরা রাঁধুনির এই প্ল্যাটফর্মটা আমার কাছে খুবই ভালোবাসার একটা জায়গা। ইভেন আজ সেরা রাঁধুনি থেকে আমার চলে যেতে হচ্ছে, তো মন খারাপ করিনি, আমি একদমই মন খারাপ না। তো সবাইকে আসলে খুব বেশি মিস করব, আর মনে থাকবে সবাইকে।